হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো। আমি বেশ ভালো আছি, দেখতেই পাচ্ছ। কালকে একটা জায়গায় গিয়েছিলাম, এখন আর কারো জানা মানে অজানা নেই, মানে জানা বাকি নেই। তা আমরা আমাদের দিক থেকে সত্যি বলছি, একদম 100% দিয়েছি এবং সফলতা কায়েম করেছি। এইবার হচ্ছে অনেক অনেক ভালোবাসার ভিউয়ার্সরা রয়েছে যারা সেই নিনজার মতন চেয়েছো যে উড়ে গিয়ে মারবো, উড়ে গিয়ে ধরবো, মারবো। এইটা আমাদের কিন্তু মোটিভ ছিল না। আমাদের মোটিভ ছিল ওই যে শ্বশুরবাড়ির নিচের রুমটাকে পিজি বানিয়ে নিয়েছে, কারণ তাকে ওই পিজিভাবেই থাকতে হয়, পেঙ্গেসভাবে। সেইখানে বসে যেই মানে যেই কথাগুলো বলে অন্যদের সম্পর্কে উইদাউট প্রুফ, সে আজকে মুখ ফিরিয়ে নিচ্ছে নো কমেন্টস বলে। দেখতে পাবেন, সুতপা দে বলে একজন ভিউয়ার্স গিয়েছিল, তার চ্যানেল আছে, সে করে না কন্ট্রোভার্সি, কিন্তু সে দেবে তার চ্যানেলে, কারণ তারাই করে মানে সেই প্রশ্নগুলো তারা তুলে ধরেছিল, যে প্রশ্নগুলোর জন্যে আমরা সেখানে একত্রিত হয়েছিলাম। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, বিয়ের পর সব মহিলারাই নাকি পরকীয়া করে? প্রশ্নের উত্তর দিতে পারিনি। বলেছে এই যে তোমরা ভিউয়ার্স ঝগড়া করছো, ও বলেছে না আমি ভিউয়ার্স না, আমি ক্রিয়েটার হয়ে এসেছি। তখন ও পিছন ফিরে ওর মুখ ঘুরিয়ে নিচ্ছে, সবার মুখ ঘুরিয়ে নিচ্ছে, কারণ তার কাছে কোনো উত্তর ছিল না। বলেছিল উইদাউট প্রুফে ক্লিক করে অন্যকে নগ্ন করে দাও। প্রুফ ছিল না, মানে বলার কোনো উত্তর ছিল না, যার জন্য নো কমেন্টস বলছিল। সব এসছে এক জায়গায় আজকে। আমরা ওখানে কোনো মারামারি করতে যাইনি। বেরু দূরে সরে গিয়েছিল, দেখতে পাবেন, সবই দেখতে পাবেন, দূরে চুপ করে দাঁড়িয়েছিল, কারণ সে জানে যে তার বউ কীভাবে কী করে চলেছে প্রতিনিয়ত, যার জন্যে তো আপনারা দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে তার মাথার উপর খড়গার পোদের মধ্যে হুড়কো ঢুকে রয়েছে। সে একটা মিট আপ করেছে, সেই মিট আপটা এগেনস্টে আর একটা মিট আপ করা হয়েছিল, এই কারণে কোনো রকম সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি না, তাকে কিছু প্রশ্ন করার জন্য আমাদের সবাই মিলে আমরা একত্রিত হয়েছিলাম। প্রচুর ভালোবাসার মানুষ যারা দর্শনার্থী, তারা আমাদের দেখে দেখে চিনতে পেরে তারা আমাদের সাথে জয়েন করেছিল, প্রচুর মানুষ এসেছিল। আমার কথা একটা খুব মানে সৎ প্রশ্ন সৎভাবে করছি, জানি আমি উত্তর পাবো না, তাই জন্য আমার ভালোবাসার ভিউয়ার্সদের এবং যারা আমাদের প্রতিনিয়ত নেগেটিভ ওয়েতে দেখেন এবং সাইলেন্ট যারা ভিউয়ার্স, তাদের উদ্দেশ্যে আমার এই প্রশ্নটা আজকে। এই যে 30,000 চ্যানেল যেখানে সে প্রতিনিয়ত মিট আপের কথা বলেই যাচ্ছে বেশ কিছুদিন আগের থেকে, এবং এমন একটা জায়গায় সে মিট আপ দেখেছিল সেইখানে মানুষ শুধু মিট আপ না, এই অজুহাতেও যেতে পারতো যে আমি পুজো দেবো দক্ষিণেশ্বরে, ঠিক আছে। এবং যেখানে সঞ্জয় প্রতিনিয়ত ভিডিও লাইভের মাধ্যমে বলছে সেখানে দাঁড়িয়ে সে এই জায়গায় যে মিট আপ দেখেছিলো সেখানেই আমি মিট আপ করবো, তাহলে তার ভালোবাসার তার পরিবারের সদস্যদের কী করা উচিত ছিল? যে না, এই তো সুযোগ, একটা বড় প্রোটেকশনের তার দরকার। সেইখানে আমি বলে দিচ্ছি, ঠাকুরের মানে জায়গায় দাঁড়িয়ে এত বড় মিথ্যে কথা সে কী করে বলে? 150 জন এসেছিল খুব জোর হলে, একদম বলছি, মিলিয়ে নেবেন। সে খেয়েছে, সে দেখাতেও পারেনি কতজন খেয়েছে, সে সব দেখাচ্ছে, সে ট্যাটু করেনি, সে পেট দেখাতে পাচ্ছে, যে সুপারিকে বাতাবি লেবু বানিয়ে দেখাতে পাচ্ছে, সে যেগুলো দেখানো নয় সেগুলোই দেখাতে পাচ্ছে না, কারণ তখনই প্রমাণিত হয়ে যায় যে কত বড় কুলোটা কুলাঙ্গার মিথ্যেবাদী।
সে তার মোবাইলটা কিনেছে, সেই ভিডিওটা নেই, সে মিথ্যে কথা বলেছে উইথ ভেরু, যে জ্যোতিষী ভেরুর সাথে কথা বলেছে ওর থেকে মানে কামড় এলে বউ বাঁচানো যাবে না, মানে ছেদি আলীকে বাঁচানো যাবে না, যার জন্যে এই দুটো ভিডিও সে প্রাইভেট করেছে। জিজ্ঞাসা করুন, বলতে পারবে না, বলো আমার ক্যামেরা, হ্যাঁ আমার চ্যানেল, হ্যাঁ আমার ভিডিও, হ্যাঁ আমি পাবলিক করেছি। কিন্তু মানুষের জন্য তার প্রচুর প্রশ্ন, মানুষকে কুলুষিত করার জন্য তার কোনো প্রুফ লাগে না। আমি বলতে চাইছি তাহলে দর্শক তার তার ভিউয়ার্স কেন এত কম গেল বলুন তো, যেখানে একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার ছিল, সঞ্জয় ওইখানেই ডেকেছিল, আমরা গেছি ভালোবাসার মানুষেরা, তা সেই জায়গায় কেন 15 থেকে খুব জোর হলে, বন্ধুরা খুব জোর হলে 18-20ও ছাড়ায়নি? আপনারা চিন্তা করুন তো, মিথ্যে কথা বলছে, দুজন পুজো দিতে গেছে, দুজন খেতে বাকি, তারপর বলে দুজনটা থেকে খুব মিথ্যে কথা বলা হচ্ছে, 4 বাকি। আপনারা ওর ভিডিও যারা দেখতে যান সুন্দরভাবে দেখবেন, খুঁটিয়ে দেখবেন যে একই মুখে ও 14 কথা বলছে, সবাই রইল মানে ধরি 4 রইল, ওরা খেতে বসলো কেন আগে? হ্যাঁ, এই তো ভালোবাসার ভিউয়ার্স, এই তো ভালোবাসার মালকিন। আজকে এই রকম একটা প্রতিকূলতার মধ্যে সে ডেকেছে মিট আপ, নিয়ে গেছে 3 লেউড়িকে, আমি দেখলাম ওর মতনই লেউড়ি, মানে না খেতে পাওয়া ঘরের একদম চৌচুয়ারে মার্কা, মানে বাপমা জানে বিয়ে দেওয়া যাবে না, যা লুফাঙ্গা পানা করতে আসেন, আমাদের সাথে করতে এলে সাঁটা ভেঙে হাতে ধরিয়ে দিতাম, সেইগুলোকে এনেছে, ভয়ে সবার মধ্যে দিয়ে জড়সড় হয়ে যাচ্ছে। কেন ভয় হবে কেন? এই তো আমরা তো গেছি, আমাদের কোনো ভয় নেই কেন? আমাদের কেন ওরা প্রশ্ন মানে জর্জরিত করতে আসতে পারলো না? কারণ কি? কারণ আমরা আমাদের জায়গায় সঠিকভাবে দাঁড়িয়ে রয়েছি। আজকে ওকে গিয়ে অনেক ভিউয়ার্স, অনেক ক্রিয়েটাররা প্রশ্ন করেছে, উত্তর দিতে পারিনি, তাহলে বুঝতে পাচ্ছেন ঘেগাও বাবাও গাগা গুগুগুলো ওই পিজি রুমে বসেই করে, কিচ্ছু করার ক্ষমতা নেই। আমরা তো আমাদের জায়গায় সঠিক ছিলাম। প্রত্যেকটা ভিডিওতে আগে পরে দেখবেন, ভিডিও ক্লিপ আমি দিয়ে দেবো, যে কীভাবে ও সামনে এগিয়ে দিচ্ছে, যেই চারানায় 1 টাকাগুলো ওর কমিউনিটিতে ঝোলার জন্যে ওইখানে গিয়েছিল সেইগুলোকে সামনে এগিয়ে দিচ্ছে। আর আরেকটা কথা বলে নিই, আর আমার ভালোবাসার যারা ক্রিয়েটার আছে তাদের উদ্দেশ্যে বলবো, এই যে চুনা ছেছড়িটা আছে না, মানে দোগলা মাল, ওর নিজের লোক, ওর কাছের লোক বলেছে ও অন্যজনে খেলছিল, এই জন্যে এসছে জাস্ট নাম কেনার জন্যে, নাম কামাবার জন্যে, যার জন্যে ও এই লেউড়ি ঘোড়ামুখী লেউড়িকে বেছে নিয়েছে। দেখলো আমি অপোনেন্ট পার্টিদের ওখানে গিয়েও নাচাকোদা করে আমি ভিউজ করি, কারণ আমাকে এদের চ্যানেলে চ্যানেলে দেখা যাবে, তাহলে আমি 2 থেকে ভিউজ গেইন করব। কিন্তু না ম্যাডাম, আপনার খেলা যে আমরা ধরে ফেলেছি, আপনি দোগলা, এইটাই যথেষ্ট যে আপনি ওই রকম একটা মিট আপে এসে, যে মিট আপের এগেনস্টে আমরা গেছিলাম, সেই এগেনস্ট পার্টির ক্যামেরায় আপনি ক্যামেরাবন্দি হতে এসেছিলেন শুধুমাত্র ভিউজ এবং মুখটাকে ভাইরাল করার জন্য। কিন্তু না, আমরা হতে দেবো না, আপনি যে দোগলা, আপনার ওই মিট আপের মানুষেরাই চরবার চরবার করেছে যে আপনাকে তারা পছন্দ করছেন, আপনি এদিকে এসেছেন, কিন্তু আপনার তো উদ্দেশ্য অন্যরকম ছিল। তাহলে এই চুনার নিয়ত, চুনার উদ্দেশ্য সবাই জেনে গেছো, ও সবার সাথে ক্যামেরাবন্দি হয়েছে, সবার গলা মিলিয়েছে। কেন? আমাদের তো প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আমরা করার জন্য তাদের কাছে গেছিলাম। এবার তারা যদি ক্যামেরাবন্দি করে, আমার মনে হয় না এরকম প্রশ্ন করছে লেউড়িকে সেটা ওরা ক্যামেরাবন্দি করবে কখনোই না, যদি করেও থাকে সেটা পাবলিক করবে না, কারণ আমাদের নেক উদ্দেশ্য ছিল, আমাদের সৎ উদ্দেশ্য ছিল, সেটা উত্তর দিতে পারিনি তাদের ব্যর্থতা। আর আমরা জানি ওই পিজি রুমে বসে ঘেউ ঘেউ করেছে MSLদের এগেনস্টে, এখন আরও অনেক মানুষের এগেনস্টে করেই চলেছে, কিন্তু প্রুফ দিতে চাইলে প্রুফ দিতে পারবে না, তাই জন্যই সরাসরি তাকে প্রশ্ন কিছু করতে গিয়ে যাওয়া হয়েছিল, সেই প্রশ্নগুলোর উত্তর দেয়নি, নো কমেন্টস বলে মুখ ফিরিয়ে নিয়ে সবাইকে নিয়ে চলো, মানে সবাই যে অপ্রস্তুতে পড়ে যাবে সেটা ও বুঝতে পেরেছিল। আর বিশেষ করে তার ভেরু দূরে দাঁড়িয়েছিল, তার বোঝাতে পারছি কী অবস্থা এর। আর চুনা দুই দিকে খেলার চেষ্টা করেছিল, বাবা কি নাচুনে কুদুনে মহিলা, রে বাপ রে বাপ, কী নাচতে পারে, সে হতেই পারে, উচ্ছল মনের মানুষ হতেই পারে, এটাই কোনো প্রবলেম নেই। কথা হচ্ছে তুমি দুদিকে খেললে তো হবে না, আর যেই মিট আপে এসছো চুনা রানী, সেখানে অনেকের কমেন্টস উঠে এসছে, মানে বক্তব্য যে তুমি মালটা এতই দোগলা যে ওখানে গিয়ে আনন্দ করছো। যাকে তোমাকে আমার এই ভিডিওতে লাস্ট যা বলার বললাম, আর কেউ এই ভিডিও ক্লিপ ইউজ করবে না, কারণ ও চাইছেই এটা কন্টেন্ট না, ও চাইছে আমাদের ক্যামেরায় আমাদের মোবাইলে আমাদের ভিডিওতে ওর মুখগুলো যেন দেখা যায়। বুঝাতে পারলাম? ও এত 2 ওর নিজের লোক বলেছে যে ও সব দিকে খেলতে এখানে এসছে, যাকে তার নাম বলছি না। এইবার আসি যে যাকে নিয়ে আমার আজকের ভিডিও, অবশ্যই করে লেউড়ি সত্যি কি সেজে গেছিস, সত্যি ওটা তুই মিট আপ ছিল না, তুই কোনো বিয়ে বাড়ি, অ্যাকচুয়ালি তোর কোনো সাজের সম্পর্কে কোনো মানে ধারণা নেই, বিয়ে বাড়িতে বাইরে সেজে যাস আর মিট আপে বিয়ে বাড়ির সাজ সেজে আসিস, এ আমি কেন সবাই বলবে? কথা সেটা না, কথা হচ্ছে আগে বলি তোর বার্থডে, নিশ্চয়ই এগলেস কেক ওখানে যায়নি, এটা তো তুই মানে গীতা হাতে নিয়ে বললেও মানবো না, তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি, কাটা হলো খাওয়া হলো ওই রকম একটা ঠাকুরের স্থানে, তুই উইথ ডিম কেক কাটলি খেলি, কতটা মানে কুলোটা কুলাঙ্গার পিসাচিনি, তার আর একবার প্রমাণ হলো। তারপরে বন্ধুরা, তারপরে গিফটে গোপাল প্রচুর পেয়েছে, অ্যাকচুয়ালি মানুষ তো আমরা তো ভালো নিয়েই যাই, কেউ তো ওর ভেতরে ঢুকে দেখে না, ও যে কী কদর্য, ও যে এখনও মানুষকে এপ্রিল ফুল করে যাচ্ছে উইথ ভেরুও জানে কোনোদিন একটা গোপাল তার বাড়ি আলো করতে আসবে না। তবে হ্যাঁ,
গোপাল নিয়েছো অনেক নিয়মকানুন আছে রে লেউড়ি, তুই জানিস কি না জানি না, তুই জানিস না অ্যাকচুয়ালি, তুই কিছুই জানিস না। প্রচুর মানতে হয় সন্তানকে, যেমন তিন চার বেলা খেতে দিতে হয়, গোপাল লুক লাইকের সন্তান তাকো, এবং সেটা কিন্তু জামাকাপড় ছেড়ে দিতে হয়, অনেক জায়গায় স্নান করে দেয় অনেক, যেমন আমার ছেলে, আমার আমি সবসময় বলি আমি ছেলেই দেয়, ছেলেই এখনও দায়িত্ব নিয়েছে, সে একেবারে স্নান করে চার বেলার খাবার চার জায়গায় দিয়ে তারপরে সে যায়, আমার ছেলে গোপাল সে পালন করছে। তাহলে কথা সেটা না, কথা হচ্ছে গোপাল নেই, তোর কোল ভরুক, আমরা সবাই চাই, কিন্তু এপ্রিল ফুল যেটা সত্যি সেটা তুই প্রতিনিয়ত বুঝিয়ে দিয়েছিস, কিন্তু সেটার থেকে বেরিয়ে আসতে পারছিস না যে এর থেকেও আমার টাকা ইনকাম করতে হবে। সবচেয়ে বড় কথা বন্ধুরা, যারা ওকে সামনাসামনি দেখেছো তারা সত্যি করে বলো, তারা সত্যি করে বলো, এখনও 34, হ্যাঁ 43K উল্টে এসে 34 বলে চালাচ্ছে, মানুষকে এখনও মিথ্যেবাদী করে যাচ্ছে নিজের মিথ্যে কথা দিয়ে। আর সবচেয়ে বড় কথা, আমরা ওখানে ছিলাম, শত্রুপক্ষ তো সবসময় বলবে যে ওর মিট আপে কম হয়েছে, ও যেমন কখনো মিট আপ ডাকিনি, বলেছে দেখা করতে এসো উজ্জ্বল কণিকারা, সেখানে যা লোক হয়েছিল সেই রকম লোক ওর হয়েছে, বলতে পারবে, বলতে পারবে ও ঠাকুরের স্থানে বসে গোপাল হাতে নিয়ে যে ওর কুড়ি ছাড়িয়ে গেছে, বলতে পারবে? ও খাইয়েছে, সেইগুলো তুলেছে, জানে এগুলো তুলে আমি ধরা খেয়ে যাব, ও যাই খেয়েছে সেটা যাই খাক সেটা মাংস ভাত হোক আর মাছ ভাত হোক, সে তাই খেয়ে ও গেছে মন্দিরের প্রাঙ্গণে, বুঝতে পারছেন? তাহলে সে গোপালকে নিষ্ঠা সহকারে পুজো দেবে, আমার দেখার বিষয় না, যারা গোপাল দিচ্ছে তারা বুঝবে আর যে গোপাল নিচ্ছে সে বুঝবে, কারণ ভক্তি মনের ভক্তি, ও দেখিয়ে করলেই যে সেটা বড় ভক্তি হয়ে যায়, আর মন থেকে ডাকলাম সেটা কেউ দেখলো না মানে আমার মনে ভক্তি নেই, এইগুলো আমি বিশ্বাস করি না। কিন্তু কথা হচ্ছে মিথ্যেকে, মিথ্যে দিয়ে এর জীবনযাত্রা শুরু। ভেরুও জানে, ভেরু প্রচুর অপমানিত বোধ হয়েছে ওর জন্যে, রানিং অবস্থায় অনেকে ওকে বলেছে এই গিফট বওয়ার জন্যই আপনাকে এনেছে, আপনি একটা ভেরু, যে বউ বলেছে নূপুর, বেঙ্গলি ব্লগার নূপুর বলেছে, আপনার লজ্জা করে না আপনার বউ এই নোংরামি করে, আপনি কী করে এগুলো সহ্য করেন, উত্তর দেওয়ার ক্ষমতা নেই, আমার যদি এরকম যেত আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, আমি যদি এরকম নাই করতাম আমার হাজব্যান্ডকে কেউ যদি বলতো, আমার হাজব্যান্ড দাঁড়িয়ে অন্তত দুটো কথা বলতো, আর আমার হাজব্যান্ড যদি দৌড়ে পালাতো বুঝবেন যে তাহলে পুরোপুরি আমরা নোংরা মিথ্যেবাদী, দাঁড়ানোর ক্ষমতা নেই, দাঁড়ায়নি, চিন্তা করুন। ওকে গিয়ে সুতোপাদে আমাদের এক ভিউয়ার্স ক্রিয়েটার বার্থডে উইশ করেছে, বলছে গিফট এনেছো, চিন্তা করতে পারছো গিফটের কত লোক, আর একজন দেখিয়েছে মম পেখম, বলেছে হ্যাঁ এনেছি জুতো, সেখানে ছাড়বে, বলেছে হ্যাঁ এনেছি জুতো, আর সবাই মিলে 1 টাকা করে দেবো, কিউআর কোডে টাকা তুলে এই মিট আপ হলো। ও জানে নিজের টাকা খরচা করতে ওর কষ্ট হয়, তাই যা করছে সমস্তটাই অবশ্যই করে, বলে না বেরুন না আমার টাকা, হ্যাঁ আমার টাকাটা হচ্ছে কিউআর কোডের টাকা, দিনের পর দিন এইরামভাবে ভিক্ষাবৃত্তি করে, ডিজিটাল ভিক্ষাবৃত্তি করে ও এইভাবে চব্য করছে, উৎসব পালন করছে, আর আমাদের প্রশ্নের কোনো উত্তর দেওয়ার ওদের ক্ষমতা ছিল না। আর ওই যে সুজাতা, সুজি সুজি বলছিল জয়া, এই সুজি, সুজিকে তাড়া করা হয়েছিল, স্বামী সুজিকে নিয়ে দৌড়ে পালিয়ে গেছিলো, আমি কোনো দিন একে এর কাছে যাইও নি, এর মানে এর ভিডিও এর চ্যানেলে, একদিন দেখি আমাকে নিয়ে ডেবলি চোখ বলে একটা ভিডিও করেছে, আমি উত্তর দিয়ে, আমি যেমন এই যে চুনামুনা অনেক আছে 2-3 টাকার কয়েন, যেগুলো কমিউনিটিতে ঝুলবে বলেই ওখানে গিয়েছিলো, জানে আজকে যদি আমরা না যাই তাহলে আমাদের আর কমিউনিটিতে ঝোলাবে না, সব মুখ লুকিয়ে পালাচ্ছে, ওই যে পোনা খুঁটুনি যে ক্রিমি গুড় কেচে কেচে নিয়ে আসে, ও বা বা বা, সেদিকে মুখ লুকিয়ে মানে এই লেউড়ির পিছনে মুখ লুকাচ্ছে, চিন্তা করতে পারেন, এরা তার মানে নিজেদের ঘরেই শের, আর আমরা বাইরেও শেরনি, ঘরে তো শেরনি অবশ্যই, আর বাইরেও শেরনিগিরি করেছি, আমার অনেক মানুষ ছিল তাদের জিজ্ঞাসা করবেন, কোনো গল্প কথা না, তাহলে একেই বলে শেরনি, যে ঘরেও দেখাবে বাইরেও দেখাবে, আর ঘরের মধ্যে খাট গরম করছে বাইরে গিয়ে ভেজা বেড়াল, সেরকম হতে চাই না, সেরকম নয় বলেই সঞ্জয়ের সাথে আমিও ছিলাম। চলো এইটুকুনি বললাম, আর সবচেয়ে বড় কথা, ঠাকুর প্রাঙ্গণে বসে মিথ্যে চারিতা করলো, বললো 150 জন, হায় ভগবান, ওই শূন্যটাকে কেটে দিয়ে ওর সাথে আর 2-3 যোগ 4 যোগ করুন, এর বেশি লোক হয়নি, সত্যি কথা বলতে ভালোবাসে, আর কেউ সত্যি কথা বললে সেটাও নিতে ভালোবাসি, আর এ হচ্ছে মিথ্যেতে জন্ম, পাকে জন্ম, তাই মিথ্যে বলে। আর ভেরুর কিচ্ছু করার নেই, মলদারের লাথি মেরে মল থেকে তাড়িয়ে দিয়েছে, সে জানে আমার বইয়ের পয়সা খেতে হবে, এই জন্য সব মেনে নিয়েছে, আর নিজে ক্ষমা চাওয়ার কথা না, খাত জোর করে বলেছে যে আমরা একদম এখানে অশান্তি পছন্দ করছি না, আমি জানি আমার বইয়ের অনেক দোষ, এই উত্তর আমরা দিতে পারবো না, ভেরু হাত জোর করে বলেছে যে আমরা এখানে অশান্তি করবো না, আমরা তো অশান্তি করতে যাইনি রে ভেরু, আমরা কিছু প্রশ্ন তোর বইয়ের উদ্দেশ্যে করেছিলাম, তোর বইয়ের ক্ষমতা নেই সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার, কারণ কন্ট্রোভার্সি চ্যানেল যেটা দেখে না সেটার উপর বেশি কপচায় তোর বউ, আর যেটা দেখায় সেটাকে ইগনোর করে, এটা তো সবাই দেখে আসছি, তাহলে জিত আমাদেরই হয়েছে। চলো এইটুকানি দিলাম, আর অবশ্যই করেই প্রচুর ভিডিও আছে যেগুলো আমরা তুলে ধরবো। চলো আজকে এই পর্যন্ত, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসছি, লেউরি বুঝে গেছি তোর দৌড় কতখানি, যার জন্য ওখানে লেজ গুটিয়ে তুই পালালি, চলো এটুখানি বলা ছিল, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসছি, টাটা।